सारा जमाना हसीनों का दीवाना, और हम भी आपका दीवाने हैं, और खास करके आपकी जो मुस्कुराहट है उसके दीवाने हैं। तो यह तो सुंदर हासी नहीं, हमें एक कथा बोलबो निशा जी, कि आपकी मुस्कुराहट ने मेरा होश उड़ा दिए, आपकी मुस्कुराहट ने मेरा होश उड़ा दिए, हम तो होश में ही आने वाले थे, आप फिर से मुस्कुरा दिए। वैसे मुस्कुराना तो लड़कियों का अदा है। अच्छा, वैसे मुस्कुराना तो लड़कियों का अदा है, और जो इसे प्यार समझे वो सबसे बड़ा गधा है। अरे गाधा की आमा के बोले ना कि तोमा के बोले छी। अरे उन्नो काउ के बोले छो मोनाई तोमा के बोले छी। अरे गुरु आमादे छेले दे चुन नहीं, या तो साजु कुछ उताई की ना, तो ये छबाब आमी दबो एक टू मोन दिये शुन बे, के लिपस्टिक लगाना लड़कियों की ब्यूटी है कि नहीं दोस्त? लिपस्टिक लगाना लड़कियों की ब्यूटी है, और उसे टेस्ट करना हम जैसे लड़कों का ड्यूटी है कि नहीं? और ये जो हसीनों का बाल है, ये जो लड़कियों का बाल है, ये बाल नहीं लड़कों को फंसाने का जाल है। ये जो हसीनों का बाल है, ये बाल नहीं लड़कों को फंसाने का जाल है, और इतना खून चुसते हैं लड़की लोग, इतना खून चुसते हैं लड़की लोग, इसलिए इन लोग का होंठ इतना लाल है, लाल है, लाल है। तो जवाब दे हम, उत्तरटा की दोबो। এদিকে আমার মা বোনেরা কি বলছে, উত্তরটা কি দেবো? একবার জোর করে তালি হোক তো। এই শোনো, মচ্ছের কিসি লড়কি কো, আচ্ছা, মচ্ছের কিসি লড়কি কো পাপ লাগেগা, মত ভুল তু ভি একদিন কিসি লড়কি কা বাপ বনেগা। তো গুরু আমরা ছেলেরা হারি না হারবো না নাকি? এর ইটের জবাব আমি পাথর দিয়ে দেবো, মন দিয়ে শুনবেন, আর ভালো লাগলে একবার জোর করে হাতে তালি দেবেন। কে ভগবান করে তেরা কেনা সচ্চা হো, ভগবান করে তেরা কেনা সচ্চা হো, আর জো লড়কি মুঝে বাপ কহে বো তেরা হি বচ্চা হো, বো তেরা হি বচ্চা হো, বো তেরা হি বচ্চা হো। একটা কথা মাথা রাখবেন গুরুদেব, পুকুরের জল শুকিয়ে গেলেও পাতা কিন্তু ভাসে, পুকুরের জল শুকিয়ে গেলেও পাতা কিন্তু ভাসে, আর এই সুন্দরী সুন্দরী মেয়েরা আমাদের মতো ছেলেদের দেখলে মুচকি মুচকি হাসে, আর সেই হাসিতে আমরা পাগল হয়ে যাই, ভালোবেসে ফেলি, কারণ গুরু আমাদের ছেলেদের সাদা মনে কোনো কাদা থাকে না, তাই কি না? কিন্তু এই মেয়েরা হচ্ছে চিটিং মেয়ে নাম্বার ওয়ান, কথা দেবে তোমাকে বিয়ে করবে তোমার বন্ধু বা তোমার কাকাকে, কেন বলো তো? মেয়েরা ভালোবাসে যাকে তাকে, বিয়ে করে টাকা দেখে, তাই কি না? এই জন্য বলি গুরুদেব, কে গাছ থেকে ভুল হয় ঝরে যায় প্রকৃতির রীতি, গাছ থেকে ভুল হয় ছড়ে যায় প্রকৃতির রীতি, আর এই কলিযুগের মেয়েরা একটা ধরে একটা ছাড়ে, এটাই ওদের নীতি, এটাই ওদের নীতি, এটাই ওদের নীতি। এই কি মনে করো তুমি মেয়েদের, কি মনে করো তুমি মেয়েদের, কি মনে করো? এই গায়ে টাচ করে কথা বলবে না কেন? কেন এখন স্ক্রিন টাচের জমানা, কোথায় কি ফোল্ডার খুলে যাবে, তাই কি না? তো গুরু বলবো আমরা ছেলেরা মেয়েদেরকে কি মনে করি, তো সে সকল মায়েদের উদ্দেশ্যে বলবো না, যে মায়েরা এত সুন্দর আলো অন্ধকার দেখিয়েছে পৃথিবীর, সেই মায়েদের উদ্দেশ্যে বলবো না, কিন্তু তোমাদের মতো মেয়েদের উদ্দেশ্যে বলবো, যে আমরা ছেলেরা হচ্ছে আসল 100 গ্রাম মাল, আর তার সঙ্গে মেয়েরা হচ্ছে 20 গ্রাম মাল ফ্রি, তাই কি না? আমরা ছেলেরা হচ্ছে আসল 100 গ্রাম মাল, আর তার সঙ্গে মেয়েরা হচ্ছে 20 গ্রাম মাল ফ্রি, মানে বিয়ে করার পর টাইটেল পদবী গোত্র আমার নিতে হবে, আর এমনকি আমি বাজারটা করে এনে দেবো, তবে তুমি খুনতিটা নাড়তে পারবে, তাই কি না? এই জন্য বলি গুরুদেব, 100 এর সঙ্গে 20 গ্রাম ফ্রি ফ্রি ফ্রি, তাই কি বন্ধুরা? একদম, আমরা 100 এর সঙ্গে 20% ফ্রি। কি মজা, কি হাসি নাকি? হ্যাঁ, এদিকে কি বলছে আমার মা বোনেরা, কি বলছে? তাই কি না? তো এই শোনো, তুমি না ভুলে যাবে না, তোমার ওই 100 গ্রাম মালটা তখনই বিক্রি হয় যখন এই 20 গ্রাম মালটা ফ্রি থাকে, তাই কি না? আজকাল মেয়েরা কি করতে পারছে না, রাজ্য চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, আবার কি করবে? এই দাঁড়াও, আমি বলেছিলাম টাচ করো না, তবু আমি মেনে নিলাম। আজকালকার মেয়েরা শুধু খুনতি করা হাতা নিয়ে পড়ে নেই, অনেক এগিয়ে গেছে, রাজ্য চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, এমনকি আজকে ঘাটালে দেখলাম একটা মেয়ে টোটোও চালাচ্ছে। কিন্তু ছেলের জাপারে মেয়েরা কি পারবে, ছেলের জাপারে মেয়েরা কি পারবে? আমি এখনই সালমান খানের মতো জামা খুলে বডি দেখাবো, মেয়েরা পারবে? পারবে, তুমি পারবে না, আর মেঘনা ডাকা অবধি তোমাকে ভালোবাসা আমি ছাড়বো না, সত্যি যদি তোমাকে পেতাম না 3 মাস ভাত খেতাম না,
शुद्ध तुम्हाके खेता मिथ्ये कथा। तो जैसे कि कृष्ण जी फरमाया है कि हम मिल जाए तो 3 महीना खाना नहीं खाएगा, एकदम पक्का कसम से। छोड़ो जाओ, तो इसी बात पे एक्साइटेड होके ठोको, इसी बात पे एक्साइटेड होके के सब्र से काम लो के शायद करार आ जाए। अच्छा, सब्र से काम लो के शायद करार आ जाए, और इतना मत खाओ के कच्ची ढकार आ जाए आ जाए। मैं इनसे कहती हूँ कि मेरे चक्कर में मत पड़ना, मैं इनसे कहती हूँ कि मेरे चक्कर में मत पड़ना, क्योंकि मैं इसे छू भी लूं तो कोरोना बुखार आ जाए। अरे क्या बात है, अरे तुम ही अखुन देखो के की होवे, शुद्ध देखो। अच्छा, এখানে আমার মা বোনেরা উপস্থিত আছে, দেখতে চাও কি হবে? তুমি দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই। দেখো আমার এখানে যত নারীগণ উপস্থিত আছে সবাইকে আমি বলবো 1 2 3 বলার মাধ্যমে সবাই একবার জোর করে তালি মেরে বুঝিয়ে দেবেন যে আমরা মেয়েরা এগিয়ে আছি। আচ্ছা পরীক্ষা, ফোরন কাটবে? আচ্ছা ফোরন কাটবো না, চলো দেখা যাক। আচ্ছা তো সমস্ত নারীগণ মিলে এই সম্মান, একদম একদম, এই আমাদের কিন্তু সম্মানের ব্যাপার, বুঝতে পেরেছেন তো? একদম সবাই মিলে, হ্যাঁ দূর। এটা আবার কোন তালি হলো? এর থেকে আমাদের ছেলেদের খৈনি দলার আওয়াজ অনেক বেশি, তাই কিনা? সমস্ত পুরুষ জাতি যারা নিচে এবং ছাদের উপরে রয়েছে সকলকে অনুরোধ করব, একবার জোরদার হাতে তালি দিয়ে বুঝিয়ে দিতে হবে আমরা ছেলেরা এগিয়ে আছি, এগিয়ে থাকবো, তাই তো? রেডি তো? সকল পুরুষ জাতিকে বলবো, কাকা জ্যাঠা ভাই ভাইপো সকলকে, 1 2 3 স্টার্ট। যেন চড়কা পড়ে গেল। আর আগেরটা কি পড়লো বলো তো? বাজ তোমার মাথাতে। তো যাই হোক, আমার নারী পুরুষ সকলকে নিয়ে অনুষ্ঠান, এখনো অনেক শিল্পী আছে। ঠিক আছে, আমরা জানি আমরা মেয়েরা এগিয়েছি, আমরা চলো আমাদের ছেলেদের মন বড় মেয়েদের বড় করে দিই, তাই।